হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, এই কারণেই বললাম আমি সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বুধবার, ওয়েনেসডে। সবার প্রথমে আমি দেখিয়ে দিই জামা কাপড়টা, তারপরে তোমাদের বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই হচ্ছে আমার ড্রেস, এটা আমি আজকে পরবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য শাড়ি পার নামালাম না, একটা আনারকলি টাইপের কুর্তি পরে নিচ্ছি। আর আমার মেন হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস, একটা সিম্পলের মধ্যে, বৃষ্টি বাদলের মধ্যে বেশি হাবজি গাবজি না পড়াই ভালো। তারপরে আমার ছোটো মেয়ের ড্রেসটা দেখাই, এটা হচ্ছে আমার বড়ো মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের, এটা ছোটো মেয়ে পরবে, অনেক দিন হয়ে গেছে, অনেকবার পরেছে, তোমরা হয়তো দেখেওছো। তার ড্রেসটা ছোটো হয়ে যাচ্ছে, পরিয়ে ফেলি কি করবো, ছোটো এরকম মানে অনুষ্ঠান ফনুষ্ঠানে না যদি পরিয়ে ফেলি এরপর পরতেই পারবে না, ওর পরে আর কী আছে পরার মতন, ওকেই পরতে হবে, না হলে পরে কাউকে দিয়ে দিতে হবে। তা যাই হোক, যে কদিন পারে ও পড়ুক, তারপরে তো আছেই অপশান। তা চলো, এই ড্রেসগুলো দেখানো হয়ে গেছে, এবার আমি বলি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ড্রেসগুলো কেন দেখিয়ে নিলাম, কারণ ড্রেসগুলো দেখানোর পর ওরা রেডি হতে থাকবে, তখন ওর সাথে কথা বলে নেব একটু। আমি যাচ্ছি হচ্ছে আমার মামার ছেলে, আমার বড় মামার ছেলে মেয়ের জন্মদিন, 5 বছরের, আজকে 5 বছরের জন্মদিন, তার জন্য আজকে আমরা সন্ধ্যেবেলা ওর জন্মদিন পার্টিতে যাচ্ছি, বার্থডে পার্টি আজকে। তা আমার মেয়ের জন্মদিন আর আমার দাদার মেয়ের জন্মদিন একই দিনে, কিন্তু ও বাংলা মাস হিসাবে ও আজকে মানে পালন করছে জন্মদিনটা, আর আমি ইংরাজি মাস হিসাবে গতকাল পালন করেছি। গতকালের ব্লগ তো হয়তো দেখেছো, মঙ্গলবার ছিল আর ওর হচ্ছে বুধবার, কিন্তু ডেটটা সেম। তা যাই হোক, বার্থডে পার্টিতে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি তিনজনে, আর গৌতম অফিস থেকে সোজা ওখানে চলে যাবে, আসার পরেই করবে। তা আমি আর বললাম বাড়িতে আসতে হবে না, একবার ওখানে চলে যেতে, একবারে খাওয়া দাওয়া করে চারজনে চলে আসবো। তা চলো, আমি রেডি ফেডি হইনি, রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের কেমন আমিভাবে রেডি হলাম, সিম্পলভাবে রেডি হবো, আমি যেভাবে রেডি হবো তোমাদেরকে সেটা আমি শেয়ার করবো। তা চলো, আর আজকের ব্লগটা কিন্তু খুবই ছোটো করবো, বেশি বড়ো করবো না। তা চলো, ইভিনিংটা আমি কীভাবে কাটাচ্ছি সবার সাথে ওদের সাথে সেটা আমি শেয়ার করবো বলে আমি এসেছি তোমাদের সামনে, চলো। আমি রেডি হয়ে গেছি, আর সিম্পলভাবে সেজেছি, একটু লিপস্টিক দিয়েছি, একটু টিপ পরেছি, একটু কাজল পরেছি, একটু ফেস পাউডার লাগিয়েছি, আর সিম্পলভাবে চুলটা একটু বেঁধে নিয়েছি জাস্ট। আচ্ছা, আগের দিন একটু কেটেছিলাম নিজের আগাটা একদম ফেটে গেছিলো তার জন্য। তা চলো, আমি পুরোটা দেখাচ্ছি তোমাকে, আমার মেয়েকে বলছি ধরতে, চলো দেখো আমি কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে আমি, আর ওদের দুজনকে যে সাজিয়ে দিচ্ছি ওদের দুজনকে দেখো আমাকে জানিও। এই আমার সিম্পল লুক, আর এই ড্রেসটা তো আগেও তোমরা দেখেছো, তা এই ড্রেসটাই পরলাম, আর শাড়িটারি ভাঙলাম না, ভেবেছিলাম যে শাড়ি পরো, শাড়িগুলো তো পরা হয় না, কিন্তু কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, আবার এই বৃষ্টির মধ্যে কবে রোদ উঠবে, কীভাবে রোদ উঠবে জানি না, তার জন্য আর শাড়িটারি বের করলাম না, একটা সুন্দর একটা আনারকালি পরে নিলাম জাস্ট, রাতে বলে যাবো গৌতম আসলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তা চলো এরই পরবো এবারে, তারপর তোমাদের দেখাচ্ছে ওখানে কী হচ্ছে না হচ্ছে। আর আমরা এখানে পৌঁছে গেছি, তা আমার সাথে আমার ছোটো মামির বড়ো মেয়ে এসেছিলো। তা চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক, আর লোকজন মোটামুটি এসে গেছিলো তখন, বাইরে থেকেই দেখা যাচ্ছিলো। তা দাদা দাঁড়িয়ে ছিল ওখানে বাইরেই, আর কেক আনার পর কেকটা তখন সাজানো হয়নি, কেক সাজানো হবে। এটা আমার হচ্ছে মেজো মামা আমার ডান দিকে, আর এটা ছোটো মামি, আর বাঁদিকে আমার ছোটো মামা। তা ছোটো মামি ওই খেলনাটাকে একটু মানে বাজিয়ে দিচ্ছিলো, ও দেখতে চাইছিলো কেমনভাবে খেলনাটা মানে মানে গান করে। তারপর কেকটা সাজানো হয়ে গেছে, কেকটা কাটার প্রস্তুতি নিচ্ছিলো। তা চলো কেকটা কাটা হোক, তোমরাও দেখো।
আর এখানে না আমরা রাতেবেলা ডিনার করার জন্য বসে গেছিলাম ব্যাচে, তা যাই হোক প্রথম ব্যাচটা উঠে গেছে, সেকেন্ড ব্যাচে আমরা বসেছিলাম। আর ওই ধারে কিছু কিছু লোক তখনও খাওয়া দাওয়া করছিল, তা তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আমরা স্টার্ট করব। তাহলে চলো রাতে ডিনারটা সেরে ফেলি, তারপর বাড়ির দিকে যাব, কারণ পরের দিন স্কুল অফিস রয়েছে। আর এখানে আমার দাদার মেয়ের সাথে আমার ছোটো মেয়ে খেলাধুলা করছিল, আনন্দ করছিল, যেটুকুনি সময় বাড়ি না যায় ততক্ষণ আনন্দ করে নিচ্ছিল, তারপর বেলুন নিয়ে খেলা করছিল। তাহলে চলো বাড়ি গিয়ে কথা বলছি। এই সবে ঘরে এলাম, আর এখন বাজে 10:10। আর অল্প করেই দেখিয়েছি, বেশি দেখাতে পারিনি, ভিড় হয়ে গেছিলো তো লাস্টের দিকে, তা খাওয়ানোর সময়টা দেখাতে পারিনি। কী হয়েছে, টেবিলটা মানে ওই প্লেটটা ধুতে গিয়ে জল পড়ে গেছে আর আমার জামা টামা সব ভিজে গেছে, তারপরে মনেই নেই যে দেখাবো। তা যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছে, দরদর করে ঘামছি, দেখো বৃষ্টি হয়েছে, কে বলবে ঠান্ডা ওয়েদার। তা যাই হোক, সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো, আর সকালবেলা তো স্কুল টুল ছিল, আর সোমবার থেকে ওদের পরীক্ষা, ইউটি পরীক্ষা, হাফলি ইউটি পরীক্ষা চালু হবে। তা চলো আমি আর ব্লগটা এখানেই এন্ড করে দিই তোমাদের সাথে। আর যাই হোক, তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে কী কী মেনু ছিল। মেনুতে ছিল বাসমতি চালে সাদা ভাত, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিপস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এই ছিল। আমি তো গুলিয়ে গুলিয়ে গেল, যাই হোক কিছু মনে করো না। তা চলো, এই মেনু হয়েছিল আজকে। আর তখন তো কেক কাটলো, দেখলে কেক সবাইকে দিয়েছে, আমরাও খেয়েছি একটু একটু করে কেক। তা চলো, কেমন লাগলো ছোট এই বার্থডে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।